ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে জয়ন্ত কুমার শীল নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। পরে বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তে এই ঘটনা ঘটে। ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় জয়ন্তকে গুলি করে ভাঙাপাড়া বিএসএফ ক্যাম্পের জওয়ানরা, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ বিএসএফ এর কাছে রয়েছে। এর আগে 1 সেপ্টেম্বর মৌলভী বাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে স্বর্ণা দাস নামে এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়। ভারতে অনুপ্রবেশের চেষ্টায় স্বর্ণা এবং তার মাসুহ কয়েকজন কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ, এতে গুলি বিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় কিশোরী স্বর্ণা। ঠাকুরগাঁওয়ের ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। এ নিয়ে আরো জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। আর শামসুজ্জোহা, যেই কিশোর নিহত হয়েছে তার পরিচয় আমরা জেনেছি, জানতে চাই মরদেহ এখন বিএসএফ এর কাছে রয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে আসলে যোগাযোগ করা হয়েছে কিনা এবং তারা কোনোভাবে কোনো যোগাযোগ করে কোনো সমাধানের চেষ্টা করেছেন কিনা। আজ সোমবার ভোরে 10-12 জনের একটি দল ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে বালিয়াডাঙ্গি সীমান্তে, ধনতলা সীমান্ত দিয়ে। এদিকে এই খবর শুনেই কিন্তু ওই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ভাঙ্গাপাড়া ক্যাম্পের জওয়ানরা এই এই যুবকদের লক্ষ্য করে কিন্তু গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থলেই এই জয়দেব কুমার সিং মারা যায় এবং আরও 2-3 জন আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন। তারা রংপুরে, কেউ দিনাজপুরে চিকিৎসা নিচ্ছেন বলে এমনটি আমরা জানতে পেরেছি। তবে এই বিষয়ে আমরা বিজিবির, এই যে ঠাকুরগাঁও পঞ্চায়েত বিজিবির সেক্টর এবং সেক্টরের সাথে যোগাযোগ করেছি, তারা জানিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে এখন থেকে কোনো আহ্বান আসেনি। তবে যদি পতাকা বৈঠকের আহ্বান হয় তাহলেই এই এই বাংলাদেশের যে বিজিবি সদস্যরা আছেন তারা যাবেন এবং এর বিষয়ে কিন্তু তারা বিস্তারিত জানতে পারবেন। আর জয়দেব কুমার সিং উপজেলার ঠুমিয়া আর ফকির ডাঙ্গা গ্রামের মহাদেব রায় সিং এর ছেলে, আমরা এতটুকুই জানতে পেরেছি। তবে এই যারা ছিলেন তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি ঘটনাস্থলেই কিন্তু মহাদেব জয়দেবের মৃত্যু হয় এবং যারা গুলিবিদ্ধ হয় তারা ওই অবস্থায় বাংলাদেশ সীমান্তে পালিয়ে আসে এবং চিকিৎসার জন্য যায়। এবং যারা আর বাকি সদস্যরা যারা ছিলেন তারা কিন্তু এখন বাড়িতে কেউ নাই, তারা বর্তমানে পলাতক অবস্থায় রয়েছেন। তবে বিজিবির পক্ষ এই এই জয়ন্ত কুমার শীলের পরিচয় কি, তিনি কি করতেন এবং তিনি কি ভারত অনুপ্রবেশের চেষ্টা আসলে করেছিলেন? জি, তারা মূলত 10-12 জন ভারত অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। জয়ন্ত মূলত সীমান্তে, এখন আমরা তার বিষয়ে বিস্তারিত জানতে পারি, তবে তারা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল এবং সেই সময় কিন্তু ভাঙ্গাপাড়ার ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। শামসুজ্জোহা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য।